বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান ও অভিনেত্রী সামিরা খান মাহি, তাদেরকে জুটি করে নির্মাতা রশিদ বান্নাহ নির্মাণ করেছেন একক নাটক আক্ষেপ। এর আয়োজনে নাটকটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। বাবা ছেলের গল্পের নাটকটি প্রকাশ্যে আসতেই সব মহলে প্রশংসা কুড়াচ্ছে, বিশেষ করে এতে ফারহানের অভিনয় প্রশংসিত হয়েছে। নাটকের প্রতিবন্ধী এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন ফারহান। এ ধরনের গল্পে এবারই প্রথম কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। নাটকটি নিয়ে আশাবাদীও তিনি। নাটকটি প্রসঙ্গে নির্মাতা বান্নাহ বলেন, একজন প্রতিবন্ধী ও তার পরিবারের সংগ্রামের গল্প এই নাটকে তুলে ধরা হয়েছে। তাদেরও রয়েছে নানা আক্ষেপের গল্প, না বলা সেই গল্প নিয়েই তৈরি হয়েছে নাটকটি। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সমাজ থেকে দূরে বসবাস করে পিতা। একটা সময় পিতার মধ্যে ভয় কাজ করে, সে মারা গেলে তার সন্তানের কি হবে, এমন এই গল্পে নাটকটি এগিয়ে যাবে। তিনি আরও বলেন, গল্পে সমাজের নানা কুসংস্কার তুলে ধরা হয়েছে, দর্শক নাটকটি দেখলে সামাজিক বার্তা পাবে। এই নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। খুবই হৃদয় বিদারক একটি গল্প, আক্ষেপে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে, দর্শক তা দেখলেই বুঝতে পারবেন। এ নাটকের প্রতিটি শিল্পী দুর্দান্ত অভিনয় করেছেন। নিজের সেরা কাজ উল্লেখ করে বান্নাহ বলেন, যতগুলো কাজ করেছি তার মধ্যে আমার অন্যতম একটি কাজ হচ্ছে আক্ষেপ। আমার সবগুলো কাজকে সম্মান রেখেই বলছি, এটি একেবারে ব্যতিক্রম সেরা একটি কাজ। নাটকটিতে ফারহান মাহি ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মমিনা চৌধুরী সোহের মনির, শাহিন মির্জা, রাশেদ ইমরান, মামুন প্রমুখ।